নির্বাচনে হিরো আলম কেউ জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদের সাহেবের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। যদি উনি হিরো আলম হন, যদি উনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, যদি উনি নিজের যোগ্যতায় মানুষের সমর্থন আদায় করেন, তখন তাকে আর দেওয়া যাবে না। আমরা এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাই আজকে এই সরকারের পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনী সারা দেশে বিরোধী দলের উপরে হামলা করছে, গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের উপরে হামলা করছে, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জেলায় হামলা হয়েছে, গণসংহতি আন্দোলনের নেতা কর্মীদের উপরে হামলা হচ্ছে। ঢাকার বিভিন্ন থানা সহ বিভিন্ন জায়গায় তারা এই হামলা পরিচালনা করছে। বন্ধুরা আমার, আমরা শুনেছি বিপ্লবী ওয়ার্কার পার্টি এবং অন্যান্য দল, নাগরিক ঐক্য, ভাষাবিদ অনুসারী পরিষদ, জিএসডি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপরেও নানা জায়গায় হুমকি চলছে। আমাদের নেতা কর্মীদের এখন হুমকি দিচ্ছে তারা, যাতে তারা আন্দোলনে অংশ না নেয়। আওয়ামী লীগের অবস্থা এখন এই জায়গায় এসছে, নির্বাচনে হিরো আলম কেউ জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদের সাহেবের প্রতিদ্বন্দ্বী এখন হিরো আলম। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদেরকে এই জায়গায় এনেছেন, হিরো আলম চ্যালেঞ্জ দিয়েছে, ওবায়দুল কাদের সাহেবের সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস নেই। যদিও তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব সহজেই পারেন, কারণ হচ্ছে নির্বাচনের মডেল তো ব্রাহ্মণবাড়িয়া মডেল, নির্বাচনের মডেল তো বগুড়া মডেল। তারা এখন এই নির্বাচনের পলিসি নিয়েছে, সেই কারণে প্রধানমন্ত্রী বলছেন সংসদে যে আগামী নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ পাবে না। তাহলে প্রশ্ন তো আগে উঠেছে, এখন এতটুকু স্বীকার করেছেন প্রশ্ন তোলার সুযোগ পাবে না। কেন? কারণ ব্রাহ্মণবাড়িয়া মডেল করবেন, ওনারা বিরোধী দল থেকে লোক ভাগিয়ে আনবেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে কথা দেবেন, আমরা তোমাদেরকে জিতিয়ে আনবো, তারপর নির্বাচন হবে, ওনাদের নৌকা প্রার্থী থাকবে না, কলার কাঁদি আর নৌকা এক, এই বলে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা দিবেন, তারপর তাকে জিতিয়ে আনবেন, বিরোধী যে প্রার্থী থাকবে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। উনি ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে দিবেন তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছেন, তারপর ফলাফল হবে এবং দেশে গণতন্ত্রের শুভ কাজ করবে। বিরোধী দলের নেতাদেরকে এই টোপ দেখিয়ে আমরা কথা দিলে রাখে ব্রাহ্মণবাড়িয়াতে, সেই কারণে কথা দিয়ে রেখে এই যে উকিল সত্তার সাহেবকে জিতিয়ে এনে নানানভাবে বিরোধী দলের নেতাদেরকে ভাগানোর জন্য তারা দৃষ্টান্ত স্থাপন করছে। আর ওই যে কেউ যদি জিতে যায় তাহলে সেই জেতা প্রার্থীকে দেবেন কি দেবেন না, সেই কর্তৃত্ব তাদের হাতে থাকবে। যদি উনি হিরো আলম হন, যদি উনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, যদি উনি নিজের যোগ্যতায় মানুষের সমর্থন আদায় করেন, তখন তাকে আর দেওয়া যাবে না।